চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকতে। বহুল ব্যবহারে জীর্ণ এই প্রবাক এবার প্রশাসনের দিকে ফিরিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা। সৌজন্যে 75 মাইক্রনের নিচের ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার প্রশাসনিক সিদ্ধান্ত। ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের ধমক খেয়েই ক্যারি ব্যাগ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা, কারণ মানুষ ক্যারি ব্যাগে অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে ব্যবসা টিকিয়ে রাখতে ক্রেতাদের দাবি মেনে ক্যারি ব্যাগ দিতে বাধ্য হচ্ছেন তারা, কারণ ক্রেতাদের অনেকেই কাগজের ঠোঙা দেখলে দোকানে আসছেন না। তাই মানুষকে সজাগ না করে প্রশাসন আগে 75 মাইক্রনের নিচের ক্যারি ব্যাগ প্রস্তুতকারী কারখানাগুলো বন্ধ করে দিক, তাহলেই বেআইনি ক্যারি ব্যাগ উৎপাদন বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই দিকে পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলেই অভিযোগ। শহরের একাংশ মানুষের মতে ব্যবসায়ীদের যুক্তি সঠিক, বেআইনি ক্যারি ব্যাগ যেখানে উৎপাদন হচ্ছে সেই কারখানা আগে বন্ধ করুক প্রশাসন, তারপরে মানুষকে সচেতন করবে। পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, দেখেন প্লাস্টিক বর্জন আমাদেরকে করতে হবে, এই নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস করিয়েছি, গভর্নমেন্ট অর্ডার করেছে, আমরা দোকানে গেছি, বাজারে গেছি, মানুষকে সচেতন করে যাচ্ছে, কন্টিনিউ বলে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে অফিসাররা গিয়ে, ইও সাহেব এক্সিকিউটিভ অফিসার গিয়ে স্পট ফাইনও করেছেন। সেইখানে যেহেতু মানুষ দীর্ঘদিন একটা জায়গায় অভ্যস্ত হয়ে আছে, একটু সময় লাগছে প্লাস্টিকটা মানুষকে বোঝাতে। তার সাথে সাথে আবার দেখছি অনেকটা ডেভেলপও হয়েছে, অনেকে মোটা প্লাস্টিক ব্যবহারও করছে, 0.120 উপরেও ব্যবহারও করছে। আর তার সাথে সাথে আমরা আগামী দিনে যে শারদীয় দুর্গাপূজা যেটা হবে, সেইখানে আজকে আমরা মিনিস্টারদের সব ক্লাবকে ডেকেছি, আমাদের উন্মাদা পুরসভা যতগুলো ক্লাব আছে তাদেরকে নিয়ে আমরা আজকে বসছি। আমরা তাদের কাছে গভর্নমেন্টের যে অর্ডার এসছে, গভর্নমেন্ট যেটা বলছে সেটা আমরা আজকে তুলে ধরবো এবং তাদেরকে বোঝাবো, বলবো। যদিও আমাদের একটু দেরি হয়েছে যে কোনো থিমে থার্মোকল বা প্লাস্টিক ব্যবহার করা যাবে না, সেটাও আজকে আমরা প্রতিটা ক্লাবকে নিয়ে এবং ডেকোরেটরকে নিয়ে আজকে বসছি। কেন মানে মানুষ ক্যারি ব্যাগ ছাড়া এখনো বুঝতে চাইছে না যে আমরা কি করে আমরা এটাকে চেঞ্জ করবো। এখনো মানে মানুষের এই অভ্যাসটা এখনো আছে, কিছু কিছু মানুষ চেঞ্জ হয়েছে, কাগজে বা পেপারে দিলে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু মানুষ ক্যারি ব্যাগ ছাড়া বুঝতেই চাইছে। তো আমরা তো ক্যারি ব্যাগ দিই না, আমাদেরকে 80 বা উপরে যেটা মাইক্রো বলছে সেটাই আমরা ব্যবহার করি, আর কাগজটাই বেশি, এই যে কাগজ আমরা বেশি ব্যবহার করি, পেপারটা ঠোঙাতে দিচ্ছে। হ্যাঁ ঠোঙাতে আমরা সমস্যায় পড়েছি যে আমরা যখন ঠোঙায় দিতে চাইছি কাস্টমার ঠোঙায় নিতে চাইছে না, এক নম্বর, আর ঠোঙার ঠিক মতো সাপ্লাইও নেই। আর 75 মাইক্রনের যে ক্যারি ব্যাগগুলো বিভিন্ন সাইজের সবসময় সেটাও সবসময় আমরা সবগুলো পাচ্ছি না, যার ফলে কখনো কখনো পাতলা ক্যারি ব্যাগগুলোও দিচ্ছি। কিন্তু আমি চাইছি যে কোম্পানি বন্ধ করে দেয়, কোম্পানি থেকে আমরা যদি কিনতে না পাই, আমরা দোকানদাররা পাইকারি দোকানে যদি না পাই তাহলে রিটেলাররাও নিতেও পারবো না আর আমরা দিতেও পারবো না। অনেক খরিদ্দারি ঘুরে যাচ্ছে, ক্যারি ব্যাগ ছাড়া নেবে না, ক্যারি ব্যাগই তার অভ্যস্ত। পুরাতন মালদহ পুরসভার 20টি ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দোকান, বাজার, হাট। প্রতিদিনই কয়েক হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রেই বাজারে ভিড় করেন, আর যে কোনো জিনিস কেনার ক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে ক্যারি ব্যাগের। ফলে আইনের ফাঁক গলে 75 মাইক্রনের নিচে বেআইনি ক্যারি ব্যাগ বাজারে চলছে রমরমিয়ে। পুরসভা এবং প্রশাসনের কর্তারা যখনই অভিযান চালাতে যাচ্ছেন তখনই সজাগ হচ্ছেন ব্যবসায়ীরা, তাই পুরো ঘটনার জন্য প্রশাসনকেই দুষছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, খাস খবর।